নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ 5 জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। আটক করা হয়েছে একটি গাড়ি। পুলিশ সূত্রে খবর, গতকাল রবিবার রাতে বৈদ্যবাটির দিঘাঙ্গি মোড় এলাকায় দিল্লি রোডের ওপর নাকা চেকিং করছিলেন পুলিশ কর্মীরা। সেই সময় সাদা রঙের একটি গাড়ি হাজির হয়। ওই গাড়িতে তল্লাশি করতে গেলে গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপরই গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। তারপরই দেখা যায় গাড়ির ভেতরে 2টি বন্দুক এবং একাধিক গুলি নিয়ে বসে রয়েছে 5 জন দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় বন্দুক এবং গুলি। গাড়িটিকেও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত 5 জনের নাম সুমিত দাস বয়স 20 বছর, দীপক সিং বয়স 26 বছর, ষষ্ঠী দাস বয়স 30 বছর, সৌম সুরুল বয়স 33 বছর এবং শিবনাথ দাস বয়স 34 বছর। এদের প্রত্যেকেরই বাড়ি শ্রীরামপুর থানা এলাকায়। গতকাল রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর ধৃত 5 জনকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ওই দুষ্কৃতীরা কোথায় এবং কেন আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসই আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।